অনেক দিন আগে ছোট্ট একটি জঙ্গলে দুটো ডাইনোসর একসাথে বাস করত। একদিন একটি ডাইনোসর দুটো ডিম পাইল। ওগো দেখো না, আমি কত সুন্দর দুটো ডিম পেরেছি দেখবে। একদিন এই ডিম দুটো ফুটে সুন্দর দুটো ফুট ফুটে ছানা বের হবে, তাই না? হ্যাঁ গিন্নি, তোমার কথাই যেন ঠিক হয়। শোনো গিন্নি, তুমি ডিমে বসে বসে তা দিতে থাকো, আমি তোমার জন্য একটা শিকার খুঁজে আনি যাতে তুমি বসে বসে খেতে পারো। এই বলে ডাইনোসরটি জঙ্গলে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে এক সময় ডাইনোসরটি একটি শিকার দেখতে পেল আর বলল, আরে ওই তো একটা শিকার দেখতে পাচ্ছি, যাই শিকারটা ধরে গিন্নির কাছে নিয়ে যাই, গিন্নি দেখলে খুব খুশি হবে। ডাইনোসর দৌড়ে গিয়ে একটি শিকার ধরে ফেলল। শিকারের গলায় কামড় দিয়ে ডাইনোসরটাকে পুরোপুরি মারলো না। না, এই শিকারটাকে একেবারে মেরে ফেলা যাবে না, যাই জ্যান্ত শিকারটাকে গিন্নির কাছে নিয়ে যাই, গিন্নি মজা করে খেতে পারবে। এই বলে ডাইনোসর শিকারটিকে মুখে করে নিয়ে তার গুহার দিকে যেতে লাগলো। এইদিকে এক শিয়াল তখন জঙ্গলে খাবারের খোঁজ করছিল। ধুর, সে কখন থেকে শিকারের খোঁজ করে চলেছি, কিন্তু এখনো যে একটা শিকারও পেলাম না, এভাবে চললে তো না খেয়ে মরে পড়ে থাকবো। আরে একই একটা ডাইনোসর দেখতে পাচ্ছি মনে হচ্ছে, যাই তো একটু কাছে গিয়ে দেখি তো। শিয়াল কাছে যেতেই দেখলো ডাইনোসরটি একটি শিকারকে আধা মরা করে নিয়ে যাচ্ছে। এই দেখো এখানে কি কাণ্ডটাই না ঘটেছে, এদিকে খিদের জ্বালায় আমার পেট জল জল করছে, আর অন্যদিকে বিশাল বড় ডাইনোসরটা সব শিকার করে একাই খেয়ে নিচ্ছে। না না না, এটা তো কিছুতেই মানা যায় না, যে করে হোক ডাইনোসরের মুখের শিকারটা আমাকে খেতেই হবে। যেই ভাবা সেই কাজ, শিয়াল ডাইনোসরের পিছু নিল। এদিকে ডাইনোসর শিকারটিকে মুখে করে নিয়ে তার গুহার সামনে চলে আসলো। এরপরে শিকারটাকে মাটিতে রেখে বলল, দেখো গিন্নি দেখো, তোমার জন্য আমি একটা হরিণ শিকার করে এনেছি, এসো গিন্নি একসাথে বসে শিকারটা খেয়ে নেই। কিন্তু আমি তো ডিমে তা দিচ্ছি। আগে খেয়ে নাও তো, তারপরে না হয় তুমি আবার ডিমে তা দিও। হায় রে, শিকার রেখে তো কোথাও যাচ্ছে না এরা, এদিকে খিদের জ্বালায় আমার পেট চোচো করছে, একটু দূরে গেলেই তো আমি শিকারটা খেতে পারি। কিন্তু শিকারটা এখনো মরে যায়নি। ওগো শিকার তো পালিয়ে যাচ্ছে, তুমি কি শিকারটাকে মারোনি নাকি? না গিন্নি, তুমি তাজা শিকার খাবে বলে আমি মারিনি গো। তাহলে দেরি করছো কেন, জলদি করে চলো, শিকারটাকে আমরা ধরে ফেলি। একথা বলে ডাইনোসর দুটো শিকারের পিছু পিছু ছুটলো তাকে ধরার জন্য। এদিকে শিয়ালও দেখলো যে ডাইনোসরের শিকারটা পালিয়ে গেল, তাই সে নিজেও যেতে লাগলো। আরে ধুর, আমার কপালে বুঝি আজ খাবার নেই, সে সকাল থেকে না খেয়ে আছি, ভাবলাম ডাইনোসরের শিকার করা মাংস খাবো, সেটাও এখন পালিয়ে গেল। ধুর, আমার যত পোড়া কপাল, যাই নিজে গিয়ে একটি শিকার ধরি। একথা বলে শিয়াল যখন চলে যাচ্ছিল ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসলো। সে দূরেই দেখতে পেল ডাইনোসরের গুহায় দুটো ডিম পড়ে আছে, আর এটা দেখে আর দেরি না করে শিয়াল ডিম দুটোর কাছে আসলো। এই তো আমার সকালের খাবার পেয়ে গেছি, ডাইনোসরের এত বড় ডিম দুটো খেলে তো আমাকে এক সপ্তাহ খেতে হবে না। ডাইনোসর দুটো আসার আগেই যে করে হোক ডিম দুটো খেয়ে এখন পালাতে হবে। ডাইনোসরের ডিম খাবো। একথা বলে শিয়াল ডাইনোসরের ডিম দুটো খেতে লাগলো। এদিকে ডাইনোসর দুটো শিকারটাকে আবার ধরে তাদের গুহার সামনে চলে আসলো। আর তারা এসে দেখলো এক চালাক দুষ্ট পাজি শিয়াল তাদের ডিম দুটো খেয়ে ফেলেছে। এটা দেখে তারা দুজন অনেক রেগে গেল, আর সাথে সাথে শিয়ালকে তাড়া করতে লাগলো। ওরে বাবারে, ডাইনোসরের ডিম খেয়ে তো অনেক বড় অপরাধ করে ফেললাম,
এখন ওরা আমাকে ধরতে পারলে তো মেরেই ফেলবে। যে করে হোক ওদের থেকে পালাতে হবে। ওই তো একটা নদী দেখতে পাচ্ছি, নদীতে ঝাঁপ দেই। একি কোথায় গেল চোরটা? পাজি শিয়াল আমার ডিম খেয়েছে, আমি ওকে কিছুতেই ছাড়ব না। তুমি কেঁদো না গিন্নি, আমি যে করেই হোক পাজি শিয়ালটাকে ধরে ওর লেজটা কেটে তোমার সামনে রাখব। এদিকে শিয়াল নদীতে সাঁতার কেটে অন্য একটি নতুন জঙ্গলে চলে আসলো। নতুন জঙ্গলে এসে শিয়ালের আবারও অনেক খিদে পেয়ে গেল। সে এদিক সেদিক তাকিয়ে খাবার খুঁজতে লাগলো। ঠিক তখনই সে তার মাথার উপরের একটা গাছে টুনি পাখির বাসা দেখতে পেল। আরে বাহ, এই তো নতুন জঙ্গলে তো মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেলাম, আসা মাত্রই একটা টুনির বাসা পেয়ে গেছি। যাই গিয়ে দেখি টুনির বাসায় কিছু পাই নাকি। এই বলে শিয়াল টুনির বাসায় আসলো। টুনির বাসায় এসে শিয়াল দেখতে পেল দুটো ডিম পেড়ে রেখে গিয়েছে। আর দেরি না করে শিয়াল সাথে সাথে টুনির ডিম দুটো খেয়ে নিল। আহ, টুনি পাখির ডিম তো দেখছি ডাইনোসরের ডিমের থেকেও অনেক মজা। এদিকে ডাইনোসরটি তখনও শিয়ালকে খুঁজেই চলেছে। আমার বাসায়ও তো দুটো ডিম রেখে এসেছি, না জানি আমার ডিম দুটো খেয়ে ফেললো না তো। না না, এখনই বাসায় গিয়ে দেখতে হবে। এই বলে টুনি তার বাসায় চলে আসলো। আর বাসায় এসে দেখলো তার ডিম দুটো কে যেন খেয়ে চলে গেছে। একে সর্বনাশ হয়ে গেল গো, আমার ফুটফুটে দুটো ছানা হবে। সেই ডিম দুটো খেয়ে পাজি শিয়াল পালিয়ে গেছে, এখন আমি কি করব গো? হায় 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 হায়। এদিকে শিয়াল পুকুরের ধারে পানি খেতে গিয়ে দেখলো সেখানেও একটি কুমিরের বাসায় ডিম পড়ে আছে। আরে কোন দেশে চলে আসলাম? চারদিকে শুধু ডিম আর ডিম দেখতে পাচ্ছি, এত ডিম তো আমি আমার বাপের জন্মেও দেখিনি। যাই আর দেরি না করে দুটো কুমিরের ডিম খেয়ে নেই। কুমিরের ডিম দুটো খেয়ে নিল। তারপরে সেখান থেকে জঙ্গলে আরো ডিম খুঁজতে লাগলো। এদিকে কুমির তার বাসায় এসে দেখলো কে যেন তার দুটো ডিম খেয়ে ফেলেছে। এটা দেখে কুমির অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। কুমিরের এত জোরে কান্নার শব্দ শুনে টুনি তখন তার কাছে উড়ে এসে বলল, কি হয়েছে কুমির দিদি, তুমি এত কান্না করছো কেন গো? আর বলো না টুনি দিদি, আমার ডিম দুটো কে যেন খেয়ে পালিয়েছে। হায় 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 হায়, পাজি শিয়ালটা দেখছে তোমার ডিম কেও ছাড়েনি। পাজি শিয়ালটাকে এক্ষুনি জঙ্গল ছাড়া করতেই হবে। যদি আমরা এক্ষুনি শিয়ালটাকে জঙ্গল থেকে না তাড়াই তাহলে ও সব পশু পাখিদের ডিম খেয়ে নিবে। এই বলে টুনি আর কুমির মিলে ডাইনোসরের কাছে গেল। তারপরে ডাইনোসরকে সব কথা খুলে বলল। ওরে পাজি শিয়াল, তুই এবার ডিম খেয়ে ডাক ডেকে ঘুমাচ্ছিস? দাঁড়া, তোর আরামের ঘুম হারাম করছি। শেষে পাজি শিয়াল পেলো সাজা। চলো কুমির দিদি, আমরা গিয়ে করি মজা।